मिठिया गल्ला तो मैं सदके तेरियां, मिठिया गल्ला तो सुनावन ओ मिठी मुख्तार आजा, के खुदा दे वास्ते एक बार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ले अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरुसिबल्लाहुम्मा وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। प्यारे हाजिरीन मजलिस उपस्थित दीन दौद इस्लाम दौद हमार मुरुब्बी मुरुब्बी बाप जान चा आजान गनेरा आगत तो मेहमान गणेरा आमार चाजान आमार भाईजान साथे साथे उलामाए हजरत गणेरा एवं हुजूरेर दरबारे खादेम गणेरा आल्लाह पाकेर दरबारे खास शुकुर आमरा केउई तार जायगाय आसा बसा ढोकार योग्यई नय देखारो योग्य नय आमार आल्लाह पाक आमादेर उपरे रहमत करेछेन दया करेछेन আমার আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন বসিয়েছেন বলাচ্ছেন শোনাচ্ছেন এই শিরকাত করার আমার আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়াত করেছেন এর জন্য সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকে একটা জায়গায় এসেছি এটা খাস জায়গা সকলে অবগত আছেন আজকে আমরা আশিকের দরবারে এসে বসেছি আর আশিকদের মিজাজ এরকম রুখা সুখা থাকে না আজ আশিকদের মিজাজ আলাদা থাকে আশিকের দরবারে বসে আছেন মিজাজও যেন আশিকই হয় হুজুরের আশিকে আশিকের রসূলের দরবারে আমরা একত্রিত হয়েছি জড়া হয়েছে আল্লাহর ওলির দরবারে একত্রিত হয়েছি জড়া হয়েছে যে ওলিদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ পাক কোরআনে বলছেন যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়ায় কোনো ডর থাকে না ভয় থাকে না আখেরাতেও কোনো দুঃখ থাকে না ভয় থেকে মুরাদ নিজের সাথে দুঃখ থেকে মুরাদ অন্যজনের সাথে আল্লাহর ওলিদের নিজের জানের কোনো ভয় নিজের কোনো ভয় থাকবে না আর ওলিদের মাননেওয়ালা চাহানেওয়ালা মহব্বত করনে ওয়ালাদের কোনো দুঃখ থাকবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আমাদের ঘরে আল্লাহর ওলিদের মাননে ওয়ালা করেছেন আল্লাহর ওলিদের ভালোবাসার লোক করেছেন আল্লাহর ওলিদের চাহনে ওয়ালা করেছেন পৃথিবীর জমিনে অনেক দল মত পথ আছে এক দল আছে বলে ওলির দরবারে যাওয়া যাবে না ওলিকে সঙ্গে তাল্লুক রাখা যাবে না ওলির সঙ্গে সম্পর্ক রাখা যাবে না কবর জিয়ারত করা যাবে না মরে গেছে শেষ হয়ে গেছে আল্লাহর কোরআন বলছে মিনান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া সুহাদা ওয়া সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা চার দল আল্লাহর বন্ধু তার মধ্যে এক দল হচ্ছে সালেহিন আল্লাহর নেক বান্দা হচ্ছে আল্লাহর বন্ধু আমার আল্লাহ পাক অন্য জায়গায় আমার আল্লাহ পাক শহীদানদের ব্যাপারে বলেছেন যে শহীদানরা মরে মুর্দা নয়
মরে জিন্দা। এখানে চারজনের কথা বলে আমার আল্লাহ একজনকে জিন্দা বললেন, তার মানে আমার দাদু জান ছোট হুজুকেল আসেকে রসুল ছিলেন, তিনি ওয়াজ করতে করতে বলছেন যে আমার আল্লাহ পাক যেমন একটা হাঁড়িতে ভাত টিপলে সমস্ত হাঁড়ির খবর পাওয়া যায়, আল্লাহ একজনকে দিয়ে আল্লাহ বলছেন জিন্দা, তার মানে আমার আল্লাহ চারজনকে জিন্দা বলে দিয়েছেন। যেমন আমি আপনাদের ঘরে দেখতে পেয়েছি, আল্লাহর ওলি আপনাদের ঘরে দেখতে পেয়েছি, আমার আল্লাহ পাক বলছেন অকুনু মাস সাদিকিন, যদি সিদক ইখলাস হাসিল করতে চাও, আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর নেক বান্দা হতে চাও, আল্লাহ পেতে চাও, আল্লাহর ওলিদের মজলিসে যে বসকে যাও। এখন কে ওলি না ওলি ওটা পরের কথা, আমরা যে দরবারে এসেছি এই ওলির ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? খোদার কসম আমরা অকুনু মা সাদিকিন, আমার আল্লাহ যেখানে বসতে বলেছে আমরা সেখানেই বসে আছি ইনশাআল্লাহ। আমার আল্লাহ আগেও দিয়েছে এখনো দেবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মত উম্মতিরা এলেম আল্লামা দুই ভাগে ভাগ করে দিয়েছে। আল এলম এলমানে, এলেম হচ্ছে দুই প্রকার, একটা জাহিরি এলেম একটা বাতিনি এলেম। জাহিরি এলেমের চারটে সিলেবাস আছে, কুরআন হাদিস ইজমা কিয়াস। বাতিনি এলেমের চারটে সিলেবাস আছে, কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। বাতিনি এলেমের চারটে ইমাম আছে, ইমাম আছে। জাহিরি এলেমের চারটে ইমাম আছে আর মাযহাবিন ইমাম। জাহিরি এলেমের ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বাল। এদিকে বাতিনি এলেমের চারটে ইমাম বড় বিশ্ব আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে দুনিয়ায় ওপর ঠিক করার লেগে জাহিরি শরিয়াত দিয়ে দিয়েছে, ভিতর ঠিক করার লেগে তরিকা দিয়ে দিয়েছে, ওপর ঠিক করার লেগে আল্লাহ মাদ্রাসার ব্যবস্থা করেছে, ভিতর ঠিক করার লেগে আমার আল্লাহ খানকার ব্যবস্থা করেছে, ওপর ঠিক করার লেগে আমার আল্লাহ শরিয়াত দিয়েছে, ভিতর ঠিক করার লেগে আমার আল্লাহ পাক তরিকা দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, যারা শুধু জাহিরি ইবাদত করে, জাহিরি এলেম হাসিল করে, জাহিরি আল্লাহর ইবাদত করে আর বাতিনি মানে না, তারা হচ্ছে ফা। আবার যারা বাতিনি ইবাদত করে জাহিরি মানে না তারা হচ্ছে কাফের। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে এমন একটা জায়গায় নিয়ে এসে জড়া করে দিয়েছে, এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়ে দিয়েছে যেনাকে আমার আল্লাহ পাক জাহিরি ইমাম করেছিলেন, বাতিনি তো ইমাম করেছিলেন। জাহিরি এলেমের মারকাজ করেছিল, বাতিনি এলেমের মারকাজ করেছিল, এত বড় মারকাজ করেছিল যে জামানার মুজাদ্দিদের জামাত তার জুতো মাথায় নিয়ে ঘুরত। হে নবীর উম্মত আমাদের যদি আল্লাহ দান করে দেয় আমাদের দুনিয়া আখেরাত আমার আল্লাহ আলা বানিয়ে দেবে। মুসলমান, আমার আল্লাহ পাক যদি জাররা পরিমাণ দেয়, হুজুরের নজরে কারাম যদি জাররা পরিমাণ আমাদের মধ্যে আল্লাহ দান করে দেয়, আমার আল্লাহ আমাদের দরজাকে বুলান করে দেবে, আমাদের দুনিয়া আখেরাত আল্লাহ পার করিয়ে দেবে। অনেকে বলে অলিরা পার করবে, অনেকে বলে অলিরা পার করবে, আমি বলি হ্যাঁ আল্লাহর অলি দেখে আমার আল্লাহ ক্ষমতা দেবে, কিয়ামতে অলিরা বান্দাদের ধরে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আমি আবার রাগাবার লেগে বলি অলিদের হাতে আল্লাহ জান্নাত দিয়েছে, এটা বলি এমনি। যখনই কথা ওঠে আমি বলি তাহলে ছেলেদের পায়ে, ছেলেদের জন্য মায়ের পায়ের তলায় কি, মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয় তো অলিদের হাতে জান্নাত হলে অসুবিধা কি? সেই মা যদি খারাপ হয়, সেই মা যদি খারাপ মেয়ে ছিল হয়, শরিয়াতের পাবান যদি না হয়, গুনা যদি গার হয়, তাহলে ছেলের লেগে তো মায়ের পায়ের তলায় জান্নাত বলছো, সেখানে কোনো ফতোয়া নেই। আর আমি যদি বলি আমার সুইফাত আলী ওয়াইসির হাতে আমার আল্লাহ জান্নাত দেবে, অসুবিধা হয়ে যাবে? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা
অলিদের মহব্বত দিলের মধ্যে পয়দা করেন, অলিদের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন। আল্লাহর অলিদের আদব, আল্লাহর অলিদের তাজিম, এই আকিদা খবরদার নষ্ট করবেন না। অলি দেখে মহব্বত করেন, অলি দেখে করে ভালোবাসেন, অলি দেখে করে প্যার করেন। আল্লাহর অলিদের মাকাম, আমার ভাই একটু আগেই বলছিল কি মাকাম আল্লাহ দিয়েছে, কিয়ামতের ময়দানে 70,000 অলি আর 70,000 করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবে। আর কি মাকাম দিয়েছে, অলিদের এত মাকাম হবে, অলিরা শুধু আল্লাহ পাকের দরবারে আর যু তামান্না করে জাহান্নাম থেকে তুলেও বান্দাতে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতেরা, হাদিসে কুদসির মধ্যে আছে, বান্দা যখন ইবাদত করতে করতে, ফরজ ইবাদত করতে করতে, নফলে যখন জোর দিয়ে দেয়, নফলে জোর দিতে দিতে বান্দার হাল এমন হয়ে যায়, আল্লাহর ওলিদের হাল এমন হয়ে যায়, বান্দার বলাটা আল্লাহর বলা হয়ে যায়, বান্দার দেখাটা আল্লাহর দেখা হয়ে যায়, বান্দার শোনাটা আল্লাহর শোনা হয়ে যায়, বান্দার জবাব আল্লাহ জবা হয়ে যায়, বান্দার ইশারা আল্লাহর ইশারা হয়ে যায়। খুদার কসম, বান্দা যেমন আল্লাহ পাক যেমন কুন ফায়াকুনের মালিক বারহাক, কিন্তু আমার আল্লাহ পাক যারা আল্লাহকে রাজি করে নেয়, খুশি করে নেয়, মিনান নবীন আবার সিদ্দিকীন আবার সোয়াদা আবার সোয়ালেন, এই আল্লাহর বন্ধুদের দলভুক্ত যারা হয়ে যায়, আমার আল্লাহ দরজাকে এত বড় করে দেয়, বান্দা বললেও আমার আল্লাহ মুর্দাকে জেন্দা বানিয়ে দেয়, আর বান্দা বললে মুর্দাকে আমার আল্লাহ জেন্দা, জেন্দাকে মুর্দা বানিয়ে যদি বলো উদাহরণ কি আছে, যাও বড় বিশ্বের দরবারে যাও, বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী হুজুর ওয়াজ করছিলেন, ওয়াজ করতে করতে হঠাৎ উপর দিকে একটা চিল উড়ে উড়ে যায়, যখন চিলটা উড়ে উড়ে যাচ্ছে আর আওয়াজ করতে করতে যায়, বড় বিশ্ব হুজুর জালাল মিজাজে বলে আল্লাহর কথাই কে ব্যাঘাত ঘটায়, হে আল্লাহর হুকুমে মরে যাও, বলার সঙ্গে সঙ্গে চিলটা মরে যায়, ওয়াজ নসিহা শেষ হয়ে যাওয়ার পরেতে বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, হুজুরের নজরে চিলটা পড়ে যায়, বলে কি হলো এই চিলটা কি করে মরলো, বলে হুজুর আপনি বললেন আর আল্লাহর হুকুমে চিলটা মরে গেল। হযরতে বলে বিশ্বাস মুচকে এসে বলে, এ চিল আমি তোকে মারতে চাই না, আমি তোকে মারতে চাই না, আমি বলছিলাম আল্লাহর কথা যখন হয় কথা বলতে নেই, বিয়াদবি করতে নেই, তোকে মারতে চাইনি, তোকে শিক্ষা দিতে চেয়েছি, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে। বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী বলে, যা আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে উড়ে চলে যা, বলার সঙ্গে সঙ্গে মরে যাওয়া চিল আবার জিন্দা হয়ে যা। মুসলমান মুসলমান ওলিদের মাকাম আল্লাহ দিয়েছে। হ্যাঁ, আশেকে রসুল আল্লাহ কি বলছেন, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবা অনুসরণ করবে যাও, আল্লাহ যদি পেতে চাও হুজুরের অনুসরণ করো, আর আমি অলিদের কথা বলি যদি রসুল পেতে চাও আল্লাহর অলিদের অনুসরণ করবে যাও, যদি রসুল পেতে চাও আল্লাহর অলিদের রাস্তা ধরো, রসুলুল্লাহর কাছে পৌঁছে দেবে, রসুলুল্লাহর কাছে যখন পৌঁছে যাবে রসুলুল্লাহ ধরে তোমাকে আল্লাহর কাছে নিয়ে চলে যাবে। কোন হাক্কানি পীর, কোন হাক্কানি অলি, হক অলি কোনদিন মুরিদদের ঘরে নিজের কাছে রাখতে চাই না, কোন পীর মুরিদদের ঘরে নিজের কাছে রাখতে চায় না, পীরেদের কাজই হচ্ছে মুরিদদের ঘরে শিখিয়ে তৈরি করে রসুলুল্লাহর কাছে পৌঁছে দিবা। হুজুর পাক সাল্লাম কোনদিন তার উম্মতকে নিজের কাছে আটকে রাখতে চায় না, হুজুর পাক সাল্লাম তিনাকে শিখিয়ে পড়িয়ে আল্লাহর কাছে পৌঁছে দিবা। আবু বকর সিদ্দিক রসুলুল্লাহর কাছে গিয়েছিল, হুজুরের আশেক ছিল, হুজুরের দিওয়ানা ছিল, রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুরকে তৈরি করলেন, এমন তৈরি করে দিলেন আমার আল্লাহ বলে হাবিব বলে দাও আবু বকর কে, আমি আল্লাহ নিজে সালাম দিচ্ছি। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রসূলুল্লাহ আমি জানিনি আল্লাহর সালামের জবাব কি করে দিতে হবে, হুজুর আপনি দিয়ে দেন। ওলিদের কাজ রসূলুল্লাহর কাছে পৌঁছে, রসূলুল্লাহর কাজ আল্লাহর কাছে পৌঁছে দিও, আমাদের ওলিদের রাস্তা ধরতে হবে, ওলিদের ঘরে ধরতে হবে। হ্যাঁ, সবাইয়ের কোরআনের জ্ঞান নেই আর কোরআন থেকে বুঝার ক্ষমতাও সবাইয়ের নেই, এজন্য কি করতে হবে, যারা হাক্কানি পীর হাক্কানি ওলি আমাদের ঘরে তাদের অনুসরণ করতে হবে। যদি খুশক মাওলানার কাছে যান, আমাদের মতন খুশক মাওলানা যদি মাওলানার কাছে যান কি হবে, চারজন রুগী গেছে মাথার যন্ত্রণা নিয়ে আর অর্ডিনারি ডাক্তারের কাছে, সে কি করবে, সবাইকে এক ওষুধ যে কোনো যে মাথা যন্ত্র প্যারাসিটামল বলেন যাও একটা চারজনকে এক ওষুধ দিয়ে দেবে খুশক ডাক্তারের কাছে, আর যদি ভালো ডাক্তারের কাছে যান সে চারজনকে এক ওষুধ
দেবে না। ওই রকম দ্বারা যদি খুশক মাওলানার কাছে যান, সে কি করবে? সে খুশক মাওলানা সবাইকে একই ওষুধ দেবে, বলে যাও তুমি শুধু তওবা পড়ো, তুমি শুধু জিকির করো, তুমি শুধু কলমা পড়ো, তুমি শুধু এইটা করো, তুমি শুধু সুবহানাল্লাহ বলো। আর হাক্কানি ওলির কাছে যাবে, চারজনকে এক ওষুধ দেবে না। কোন ওলি কাদেরিয়া দাওয়াখানা থেকে ওষুধ দিয়ে দেবে, কোন ওলি চিশতিয়া দাওয়াখানা খাজা মঈনুদ্দিনের কাছ থেকে ওষুধ দিয়ে দেবে, কোন ওলি মুজাদ্দিদিয়া দাওয়াখানা থেকে মুজাদ্দিদ আল-পেশানি হুজুরের দাওয়াখানা থেকে ওষুধ দিয়ে দেবে, কোন ওলি বাদ্দিন নকশবন্দি হুজুরের দাওয়াখানা নকশবন্দি তরিকা থেকে ওষুধ দিয়ে দেবে। যে মাজারে এসেছি আমরা, এ হুজুর সত্যিকারের হাক্কানি পীর ছিল, এখান থেকেই বসিয়াত আল্লাহ, এখান থেকেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা তৈরি হয়েছে, এখান থেকে মুন্সি গনিমাতুল্লাহ তৈরি হয়েছে, এখান থেকে মুন্সি সাদাকতুল্লাহ তৈরি হয়েছে, এখান থেকে সুফি একরামুল সাহেব তৈরি হয়েছে। খবর নিয়ে জেগে যাও, জগৎ বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি হয়ে কবরে সব শুয়ে আছে। কিসের জোরে? কিসের জোরে? আল্লাহর ওলিদের কাছে এলে ওষুধ ঠিক পাওয়া যায়। আমরা খুশক ডাক্তার ওপরের রোগ দেখে ওষুধ দেয়, আর অরিজিনাল ডাক্তার ওপরে রোগ দেখে নাই, ভিতরে রোগ দেখে ওষুধ দেয়। আল্লাহর ওলিরা ভিতর দেখে ওষুধ দেয়, আর অন্য লোকেরা কি করে? তারা এমনি খুশক মাওলানার ওপর দেখে ওষুধ দেয়। মুসলমানের ছেলেরা খবর লাও, হে নবীর উম্মত উম্মাদিনা হযরতে সিফাত আলী মাইসি হুজুরের দরবারে যখন কোন মানুষ এসতো, তিনি ভিতর আমার আল্লাহ পাক তিনার দরজা এমন দিয়ে দিয়েছিল, আমি খুনি পড়ছিলাম, হুজুরের জীবনীর মধ্যে লেখা আছে, খবর নিয়ে দেখে যাও। হুজুর কি করতেন? ইশারা করে দিলে আল্লাহ রোগ ভালো করে দিত, হুজুর ইশারা করে দিলে আমার আল্লাহ পাক কি করতেন? আমার আল্লাহ পাক স্বপ্নই স্বপ্নই আমার আল্লাহ পাক হার নিয়ামত দান করে দিতেন। হুজুর হুজুর যখন জেন ধরা রুগী আসতো, হুজুর বলতেন যাও তাকে গিয়ে আমার সালাম দিয়ে দেবে, হুজুরের সালাম দিলে জেন ছেড়ে চলে যেত। শুধু তাই নয়, একজনা মানুষ এসেছে আমার আল্লাহর হুকুমে, হযরত সিফাত আলী ভাইসি বলে যাও আল্লাহর হুকুমে আর রাসূলুল্লাহ দিদার করে নাও, আর বলে না দেখতে পায় না, আবার বলে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ দিদার করে নাও, বলে দেখতে পায় না, বলে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ দিদার করে নাও, বলে না দেখতে পায় না, বলে সঙ্গে সঙ্গে হযরত সিফাত আলী ভাইসি হুজুর তার হাতটা নিয়ে সিনার মধ্যে লাগিয়ে বলে যা আল্লাহর হুকুমে দিল পাশান ছিল, বলে আল্লাহর হুকুমে দিল দিল হালকা হয়ে যাক, কঠিন দিল আল্লাহ ঠিক করে দিক, বলে সঙ্গে সঙ্গে ওই মানুষটা চিৎকার করে বলে না হুজুর আমি রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছে, আমি রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছে, রাসূলুল্লাহ দিদার হাল ওলা ছিল। আল্লাহর ওলিরা মুখ দিয়ে বললে মুর্দা জেন্দা, জেন্দা মুর্দা, ওলিরা বললে আল্লাহ মেঘ সাফ করে দেয়, অলিরা বললে আবার আল্লাহ পানি বর্ষণ করে দেয়। খবর লাভ ফুরপুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুর, হুজুরের গোলাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, ফুরপুরার গ্রামের লোকেরা বলে হুজুর পানি হয়নি, চলেন আপনাকে নিয়ে যাব, দাদা হুজুর যেতে চাইনি, বলে না যেতে হবে, বলে ঈদগাহ নিয়ে গেলেন, ঈদগাহ নিয়ে গিয়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কে বলে দোয়া চান, হুজুর নামাজ পড়ে যখনই দোয়া করেছে সঙ্গে সঙ্গে পানি বর্ষণ আরম্ভ হয়ে গেছে, চতুর্দিকে পানি হয়, চতুর্দিকে পানি হয়, শুধু ঈদগাহ পানি হয় না, ইবাদত গায়ে পানি হয় না। তখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর গেলে বলে এখানে কেউ সুদখোর বসে আছে, কি বললেন বলেন, কেউ সুদখোর বসে আছে, বেরিয়ে যাও সুদখোর। সুদখোর গুলো আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ সব খলিফা হুজুরা বলে আমাদের মাথায় পানি বর্ষণ হয়ে গেল, পানি বর্ষণ, আমরা সব ভিজে গেলাম একবার, জোরে বলুন সুবহান, হ্যাঁ আল্লাহর ওলিদের মাকাম এমন দিয়েছে, আমাদের সমস্ত তাআল্লুক ওলিদের সাথে রাখতে হবে, ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ওলিদের দোয়াতে আমার আল্লাহ হ্যাঁ আসমানে যেমন পানি বর্ষণ করে দেয়, ওলিদের দোয়াতে আমার আল্লাহ রোগ ভালো করে দেয়, ওলিদের দোয়াতে আমার আল্লাহ বাচ্চা সন্তান দান করে দেয়, ওলিদের দোয়াতে আমার আল্লাহ মরিচকে সেফায়াজ করে দেয়, ওলিদের দোয়াতে আমার আল্লাহ হ্যাঁ ইজ্জতলা করে দেয়, ওলিদের দোয়াতে আমার আল্লাহ হ্যাঁ সম্মানলা করে দেয়, ওলিদের দোয়াতে আমার আল্লাহ টাকা পয়সালা করে দেয়, ওলিদের দোয়াতে আমার আল্লাহ যেমন সমস্ত কিছু দান করে দেয়, কিয়ামতের ময়দানে ওলিদের বলাতে আল্লাহ জান্নাত দান করে দেবে, ওলিদের বলাতে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে, ওলিদের বলাতে আল্লাহ জাহান্নাম থেকে তুলে জান্নাত দেবে। খবরদার এই আকীদা নষ্ট করবেন না। ওলির দরবারে এসেছেন ফাতালি ওয়াইসি হুজুরের দরবার, হুজুরের দরবারে এসেছেন, এই আকীদা খবরদার নষ্ট করবেন না, নিয়ে যান ওলিদের প্রতি আদব, রসুলের প্রতি মহাব্বত আদব, এই আকীদা নিয়ে যান। আল্লাহর ওলিদের গুস্তাক যারা হাদিসে কুদসির মধ্যে এসেছে, রসুলুল্লাহ বলছেন যে আল্লাহ পাক বলেছেন যে
যারা রাসূলুল্লাহর গোস্তাক তারা যারা তৈরি হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। বলে আপনার ক্ষমতা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার? কারো ক্ষমতা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার? খবরদার ওলিদের সামনে গোস্তাকি করবেন না, ওলিদের হ্যাঁ সোহবত হাসিল করেন। আল্লামা রুম রহমাতুল্লাহ বলে যে যদি ফাঁকায় কেউ যদি শত শত বছর ইবাদত করে, একা যদি শত শত বছর ইবাদত করে আর আল্লাহর ওলিদের সোহবতে যদি এক মুহূর্ত বসে, শত শত বছর ইবাদত করার থেকে ওলিদের সোহবতে আমার আল্লাহ তার দরজাকে আরো উন্নত করে দেবে, আরো বুলান করে দেবে। খবরদার, আল্লাহর ওলিরা মরে মুর্দা নয়, মরে জেন্দা, মরে জেন্দা। আমার দাদুজান হুজুর সারা জীবন ছোট হুজুর পীর কেবলা আশেকে রসুল ছিলেন, হ্যাঁ তিনি সারা জীবন ফাইট করেছে। ওলিরা মরে মুর্দা নয়, ওলিরা মরে জিন্দা, ওলিরা মরে জেন্দা, ওলিরা মরে জেন্দা। মুসলমান, আল্লাহর ওলিরা জেন্দা আমাদের ঘরে দেখতে পায়। আমার আল্লাহ পাক যেমন আমাদের ঘরে দেখাচ্ছে, আমাদের থেকেও বেশি দেখতে পাচ্ছে। আমরা আমরা আমাদের আমাদের চোখে পর্দা আছে, কি আছে বলেন? পর্দা আছে, এই পর্দার পেছনে কি আছে আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, তাহলে আমরা একটা জিনিস জানি, কটা জিনিস জানি বলে? শুধু সামনেটা। হ্যাঁ, আল্লাহর ওলিদের পর্দা তুলে দিয়েছে আল্লাহ। আল্লাহর ওলিরা ফেরেশতাও দেখে, বান্দাও দেখে। আল্লাহর ওলিরা জান্নাতও দেখে, দুনিয়াও দেখে। আল্লাহর ওলিরা আখিরাতও দেখে, আল্লাহর ওলিরা দুনিয়াও দেখে। হ্যাঁ, খবরদার ওলিদের সঙ্গে সহবত হাসিল, ওলিদের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। দরসিব আল্লাহুম্মা মুঝকো পিলা দে ইশকি কা জাম, তু আকা অর মে হু গুলাম। গুলামের গুলামের দরবারে উনি হুজুরের গুলাম, আমরা ইনার গুলাম। আমরা এখন হুজুরের গুলামের কাবেলি হয়নি, তাই সবাই একসঙ্গে আমরা বলবো, মুঝকো পিলা দে ইশকি কা জাম, তু আকা অর মে হু গুলাম। মুঝকো পিলা দে ইশকি কা জাম, তু আকা অর মে হু গুলাম। রবকে দুলারে তুম হি তো হো, সবকে সহারে তুম হি তো হো। রবকে দুলারে তুম হি তো হো, সবকে সহারে তুম হি তো হো। আয়ে নবী জিতনে দুনিয়া মে, সবসে প্যারে তুম হি তো হো, সবসে প্যারে তুম হি তো হো। ভেজি খুদা নে তুজকো সালাম, ভেজি খুদা নে তুজকো সালাম। তু আকা অর মে হু গুলাম, তু আকা অর মে হু গুলাম। মুঝকো পিলা দে ইশকি কা জাম, মুঝকো পিলা দে ইশকি কা জাম। তু আকা অর মে হু গুলাম, তু আকা অর মে হু গুলাম। ডুবা সূরজ ওয়াপস পলটে অর সজর আ যায় চলকে, ডুবা সূরজ ওয়াপস পলটে অর সজর আ যায় চলকে। তুম জো চাহো ও হো যায়, পল মে ক্যা সে ক্যা হো যায়, পল মে ক্যা সে ক্যা হো যায়। আল্লাহ হি জানে তেরা মাকাম, আল্লাহ হি জানে তেরা মাকাম। তু আকা অর মে হু গুলাম, তু আকা অর মে হু গুলাম। মুঝকো পিলা দে ইশকি কা জাম, মুঝকো পিলা দে ইশকি কা জাম। তু আকা অর মে হু গুলাম, তু আকা অর মে হু গুলাম। সিদরা পে যাকে প্যারে নবী সে, বুলবুল সিদরা বলে নবী সে। সিদরা পে যাকে প্যারে নবী সে, বুলবুল সিদরা বলে নবী সে। আগে গয়া তো জল যাউঙ্গা, আপ আকেলে যায় ইহাঁ সে, আপ আকেলে যায় ইহাঁ সে। আরশে বাড়ি পে তেরা কায়াম, আরশে বাড়ি পে তেরা কায়াম। তু আকা অর মে হু গুলাম,
तू आका और मैं हूँ गुलाब, मुझको पिला दे इश्की का जाम, मुझको पिला दे इश्की का जाम। तू आका और मैं हूँ गुलाब, तू आका और मैं हूँ गुलाब। संक्षेप कर दिलाम পাগল না বলে তুমি কিসের আছে? মহব্বতের তকবীর, নারায়ের তকবীর, আল্লাহর জন্য। আমি বলছি বলে নয়, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার লেগে তকবীর দেন সবাই, যে যেখানে আছেন আল্লাহ যেন তকবীর দেন। নারে তকবীর, নারে তকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, হযরত সাহেব সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের 135 ইসালে সওয়াব, হযরত সাহেব সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ 135 নম্বর ইসালে সওয়াব। চাজান হুজুর কেবলা, চাজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, উলামায়ে হযরত গণ, আগত মেহমান গণ, হুজুরের ভক্ত গণ, নারে তাকবীর, নারে তাকবীর, হুজুরের খাদেম গণ, হুজুরের খাদেম গণ, কমিটি সাহেবান গণ, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, মাশাআল্লাহ, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী আমার ভাইতিজা, যোগ্য ভাতিজা।